সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজধানী ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতোই যারা আমাদের ফেসবুক বা আমাদের ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো যারা চা পাতার ব্যবসা করেন, লুজ চা পাতার ব্যবসায়ীরা আছেন তাদেরকে নিয়ে। কেন লুজ চা পাতার ব্যবসায়ীরা ব্যবসা শুরু করার আগেই অচিরে হারিয়ে যায়, তার মূল কারণটা আজকে আপনার সামনে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন, ফিরছি ইন্ট্রোর পরই। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ছিল কেন লুজ চা পাতার ব্যবসায়ীরা অচিরে হারিয়ে যায়। তার প্রথমত মূল কারণটি হচ্ছে চা পাতার আদ্য প্রান্ত না জেনেই ব্যবসায় নেমে পড়া। প্রথম পয়েন্টটা আমি যদি ধরি, আপনার কাছে এখন টাকা আছে, আপনি হুট করে দেখলেন আপনার পাশের কেউ একজন লুজ চা পাতার ব্যবসা করে সে অনেক বড় লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, ব্যবসা খুব ভালো যাচ্ছে। এই জিনিসটা দেখে আপনি হুট করে চিন্তাভাবনা না করে ব্যবসায় নেমে যান, যার কারণে প্রথমত আপনি ব্যবসা থেকেই অচিরে হারিয়ে যান। সেকেন্ড যে কারণটি হচ্ছে আপনি চা পাতা নিয়ে ব্যবসা করবেন, আপনাকে আসলে প্রথমত ফাইন্ড আউট করতে হবে সোর্স, চা পাতার সোর্স কোথা থেকে পাবেন আপনি। আমরা জানি চা পাতার তিনটা জায়গায়, বাংলাদেশে যেহেতু আমরা আছি, বাংলাদেশের তিনটা জায়গা থেকে চা পাতা মোটামুটি প্রোভাইড করা হয় সারা বাংলাদেশে। সিলেটে শ্রীমঙ্গল, পঞ্চগড় আর হচ্ছে চট্টগ্রাম। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষ ঝুঁকে থাকি বা ব্যবসায়ীরা ঝুঁকে থাকি হচ্ছে পঞ্চগড়ের চায়ের উপর। আসলে এটি কতটুকু ঠিক এটা আমরা অনেকে জানি না। পঞ্চগড় অবশ্য চা আছে, তবে ভালো চা কোথায় আছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। পঞ্চগড়ের চাগুলো হয় সবচাইতে কম দামি, একটু লো ক্যাটাগরির, লো কোয়ালিটির, মাঝে মধ্যে ভালো কোয়ালিটির চা পাতা আসে। সেকেন্ড যেটি সেটি হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল। বাংলাদেশের প্রায় 60-70% বাগান হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল বা সর্বত্র সিলেট জুড়েই। যে সিলেটের বাগানের চা পাতাগুলো খুবই ভালো এবং উৎকৃষ্ট মানের চা পাতা থাকে। এরপরে হচ্ছে চট্টগ্রামে, চট্টগ্রামের বিভিন্ন বাগান, ফটিকছড়ি, তারপরে হচ্ছে আপনার বান্দরবান, রাঙামাটি, এসব সাইডের পাহাড়ি অঞ্চলগুলোতে চা পাতা চাষ হয়। সো এখন এগুলো হচ্ছে আপনার তিনটা, এগুলো হচ্ছে আপনি চা পাতা কোথায় উৎপন্ন হয় বা কোথা থেকে আপনি চা পাতা সংগ্রহ করতে পারেন তার একটা মূল ধাপ। থার্ডের যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে কাদের কাছ থেকে আপনি চা পাতাটা ক্রয় করবেন। আপনি তো বাগান থেকে নিতে পারবেন না, যেহেতু বাংলাদেশে প্রচলিত আইন আছে চা বোর্ডের যে একটা নিলাম, নিলাম থেকে আপনাকে নিতে হয়। চা বোর্ডের নিলাম হয় পঞ্চগড়, সিলেট এবং হচ্ছে আপনার চট্টগ্রাম, তিনটা জায়গায় নিলাম হয়। নিলাম থেকে আপনি চা পাতা নিতে পারবেন। এখন সম্ভবত পঞ্চগড়ের নিলামটা বন্ধ আছে, সিলেটে হচ্ছে, সিলেট আর হচ্ছে মেবি আপনার চট্টগ্রামে চালু হচ্ছে, যেহেতু আমরা চট্টগ্রামে আছি। চা পাতা ক্রয় বিক্রয় সবকিছু আপনার চট্টগ্রামে হয়। সো লুজ চা পাতা নিয়ে যেহেতু ব্যবসা করবেন, সেক্ষেত্রে প্রথমত আপনাকে জানতে হবে চা পাতার গ্রেড। আপনি চা পাতার ব্যবসা করবেন, আপনি আপনার এলাকায় যদি করেন সেক্ষেত্রে আপনার এলাকায় কোন ধরনের চা পাতা চলে সেটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এসব অঞ্চলের দিকে আপনি যদি থাকেন বা এসব অঞ্চল নিয়ে ব্যবসা যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে জিবিওপি, জিওএফ এবং পিএফ কাটিং, এই তিনটা কাটিংই বেশিরভাগ চলে। এই তিনটা কাটিং আপনি ব্লান্ডিং করে হোক বা এই তিনটা কাটিং আপনি আলাদা আলাদাভাবে আপনি এটা সেল করতে পারবেন কাস্টমারের কাছে। সো আপনি যদি খুলনা, বাগেরহাট এসব অঞ্চলের দিকে যদি থাকেন সেক্ষেত্রে আপনাকে সিডি বা ডাস্টের প্রতি আপনি ঝুঁকতে হবে। বগুড়া এসব দিকে কিন্তু করালিকার এবং চা চায়, চা চলে ওই সাইডে, তো সেক্ষেত্রে আপনাকে সিডি এবং ডাস্টের দিকে আপনাকে ফোকাস দিতে হবে। আর বাদ বাকি যেসব গ্রেডগুলো আছে যেমন পিএফ, ওএফ, আরডি, পিডি, এই গ্রেডগুলো, এফওএফ, ডিএম, ডিএমডি, এই কাটিংগুলো হচ্ছে ব্লান্ডিং আপনি ইউজ করা হয়। এটা স্পেসিফিক আপনার কোন জেলায় ইউজ করে তেমন হয়, তবে আরডিটা হচ্ছে আপনার বরিশালের দিকে বেশি চলে। আরডিটা মানে যারা হচ্ছে আপনার তাড়াতাড়ি আপনার লিকার চাচ্ছে, রং চায়ের জন্য খুব ভালো রং চাচ্ছে, তারা আরডি এবং পিডি ইউজ করতে পারে। এবং টি ব্যাগে আপনার পিএফ, ওএফ, আরডি, পিডি এগুলো ইউজ করা হয় যাদের টি ব্যাগ আছে। এগুলো চায়ের গ্রেড। এখন আসি কেন লুজ চা পাতার ব্যবসায়ীরা ব্যবসা শুরু করার আগে অচিরে হারিয়ে যায়। তার সবচেয়ে মূল কারণ হচ্ছে আপনি যে কোম্পানি থেকে চা পাতা ক্রয় করবেন তাদের সোর্স আপনি জানেন না। কাদের কাছ থেকে ব্যবসা, তারা কি আসলেই কি ব্যবসায়ী নাকি তারা ফ্রড, নাকি তারাও আপনার মতো চা পাতার আদ্যপ্রান্ত কিছুই জানে না, কিভাবে বুঝবেন? বর্তমান জগৎ খুবই আপডেটেড বলা যায়, সে ইন্টারনেটের যুগ। চা পাতা যেহেতু অকশনে কেনা বেচা হয়, যারা অকশন বিডার আছে, প্রকৃত অকশন বিডার কারা তাদেরকে আপনি ফাইন্ড আউট করতে হবে। ফার্স্ট অফ অল আপনি ফাইন্ড আউট করার জন্য কি করতে হবে, টি বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনি সেখানে চার্ট দেখতে পারবেন কারা হচ্ছে অকশন বিডার, অকশন লিস্টে কারা আছে, ব্রোকারস, প্রথমত আপনি ব্রোকারসটা খুঁজবেন। ব্রোকারসে খোঁজার পরে ব্রোকারসের ওইখানে গিয়ে দেখবেন আপনি ওদের ওয়েবসাইটে বিভিন্ন ব্রোকারস আছে। বাংলাদেশে টি বোর্ড কর্তৃক নিলামে যারা চা তুলে তাদেরকে বলা ব্রোকারস। আর বাংলাদেশে প্রচলিত যেসব ব্রোকারসগুলো আছে তারা হচ্ছে কেএস, প্রগ্রেসিভ, প্রডিউস, পূর্ব বাংলা, প্ল্যান্টার্স এবং ইউনিটি। এই ব্রোকারসগুলো থেকে বেশিরভাগ চা পাতা ক্রয় করা হয়। এখন এদের লিস্টে গিয়ে আপনি দেখতে পারবেন এই লিস্টে কারা অকশনে র্যাঙ্কিংয়ের মধ্যে আছে, ভালো র্যাঙ্কিংয়ে কারা আছে।
কারা চা পাতা ক্রয় করে বেশি, তাদের কাছ থেকে আপনি ফাইনাল সোর্স পাবেন চা পাতার। যারা সবচাইতে বেশি পরিমাণ চা পাতা ক্রয় করে, যাদের ক্রয়ের লিস্টটা বেশি, পার ইয়ার ওইখানে একটা আপনার ক্যাটাগরি করা হয়, পার ইয়ার কে কী পরিমাণ নিচ্ছে তাকে সেই হিসাবে র্যাঙ্কিং লিস্টে রাখা হয়। প্রত্যেকটা ব্রোকার্সে আপনি এটা র্যাঙ্কিং লিস্টটা পাবেন। তো সেক্ষেত্রে আপনি ফাইন্ড আউট করতে পারবেন এক থেকে বিশের মধ্যে যারা আছে তাদের কাছ থেকে আপনি অনায়াসে আপনি নিতে পারবেন। আমরা যদি আমাদের ক্ষেত্রটা যদি আমরা তুলনা যদি করি, আমরা হচ্ছি বাংলাদেশের আপনার অকশন বায়ার লিস্টে আমরা 11তম অবস্থানে আছি। আলহামদুলিল্লাহ 2024 সালে আমরা 10তম অবস্থানে আসতে পেরেছি, বা ইনশাল্লাহ আমরা আরও উপরের দিকে উঠতে পারবো। সো অবশ্যই আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন, এবং যারা আছে এই লিস্টটাতে তাদের কাছ থেকে আপনি চা পাতা অনায়াসে ক্রয় করতে পারবেন। তবে সেক্ষেত্রে যাচাই করতে হবে তাদের বিডা লাইসেন্স আছে কি না, টি বোর্ড করতে হোলসেল পাইকার লাইসেন্স আছে কি না, বিএসটিএ লাইসেন্স আছে কি না, নিজস্ব ফ্যাক্টরি আছে কি না, এবং নিজস্ব লজিস্টিক সিস্টেম আছে কি না। সব কিছু যাচাই বাছাই করার পরে আপনি তাদের সাথে ব্যবসায় অবশ্যই নামবেন। আদারওয়াইজ আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা অবশ্যই 100% বেশি থাকবে। অনলাইনে আপনি বিজ্ঞাপন দেখেন, হাজার হাজার অনেক আপনার ভিডিও আছে চা পাতার ব্যবসা করার জন্য। হুট করে আপনাকে ভিডিও দেখলেন, সেখান থেকে আপনি চা পাতা ক্রয়ের জন্য অর্ডার করে দিলেন, কিন্তু ফলাফল শুরু আপনি দেখতে পারলেন চা পাতা আসতো না আপনার। সেক্ষেত্রে করার কি আছে? আমরা যারা অনলাইনে ব্যবসা করছি, যেহেতু আমরা আপনার রুট লেভেল পর্যন্ত আমরা যেতে পারছি না, সেক্ষেত্রে অনলাইনটা হচ্ছে আপনাদের কাছে পৌঁছানোর আমাদের বড় একটা মাধ্যম। তো সেক্ষেত্রে আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন অনলাইনে, কিন্তু প্রতারিত হওয়ার কিন্তু পজিটিভিটি কিন্তু অনেক 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 পার্সেন্ট। কেন হচ্ছে? অনলাইনে অসাধু ব্যবসায়ীরা ভরে গেছে। যারা ধরুন আমরা যারা ভালো সেলার আছি, আমরা কিন্তু মার্কেট ওরকম কাস্টমার ধরতে সক্ষম হলেও কিন্তু আবার হতে পারছি না। সো আপনাদেরকে বলবো, আপনারা নির্দ্বিধায় আমাদের মতো কোম্পানি যারা আছেন তাদের সাথে ব্যবসা করতে পারবেন। আমাদের কোম্পানির সকল ভিডিও, আমাদের ওয়েবসাইট, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সকল কিছু লিঙ্ক আমাদের সব কিছু দেওয়া থাকবে। আপনি নির্দ্বিধায় আপনি সব কিছু দেখতে পারবেন। সেখানটায় আমাদের কোম্পানির কার্যক্রমগুলো, আমাদের অফিস, আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যদি আপনার ভালো লাগে, চা পাতা দেখে যেসব ক্যাটাগরি আমি বললাম সব কিছু চা পাতা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল ইনশাল্লাহ পাবেন। অকশনের চা পাতা যারা খুঁজছেন আমাদের কাছে সবসময় অকশনের চা পাতায় আপনি ব্যবসা করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনারা প্রতারিত হওয়ার বা কোথাও ধরা খাওয়ার কোনো চান্সই থাকবে না। এজন্য বলছি, ব্যবসা শুরু করার আগে যদি আপনি ব্যবসা থেকে যদি নিচে যদি পড়ে যান, সেক্ষেত্রে আপনি উপরে উঠতে পারবেন না। সে আস্তে আস্তে ধাপে ধাপে আপনাকে উপরে উঠতে হবে, সব কিছু বিবেচনা করে, সব কিছু পর্যবেক্ষণ করে আপনাকে সামনের দিকে এগোতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চা পাতা ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন, এবং রাজধানী চায়ের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।